নমস্কার টিডি ডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রিজিনিংয়ের এটি সেকেন্ড ক্লাস এর আগে প্রথম ক্লাস করানো হয়ে গেছে আজকের এই ক্লাসে টোটাল কুড়িটি রিজনংয়ের প্রশ্ন থাকবে যেগুলি আমি সলভ করে দেখাবো তোমাদের আজকের নিয়ে প্রথম প্রশ্ন একটি সাংকেতিক ভাষায় সেভেন টু ফোর মানে লিফ ইজ গ্রিন আর থ্রি সেভেন ওয়ান মানে গ্রিন অ্যান্ড ব্লু এবং ফোর থ্রি এইট মানে স্কাই ইজ ব্লু তাহলে বলেছে লিফ আর ইজ এই দুটি সংখ্যা এই দুটিকে কোন সংখ্যা দ্বারা বোঝানো যাবে যদি আমরা প্রথমে দেখি সেভেন টু ফোর এখানে লক্ষ্য করবে সেভেন টু ফোর আর থ্রি সেভেন ওয়ান এই দুটোর মধ্যে আমাদের সেভেন কমন যাচ্ছে তার মানে প্রথম থেকে যদি আমরা গ্রিন দেখি আর সেকেন্ডের মধ্যেও রয়েছে গ্রিন সেক্ষেত্রে আমরা গ্রিনকে সেভেন হিসাবে ধরতেই পারি তাহলে প্রথম থেকে পড়ে রয়েছে লিফ আর ইজ এবং এখানে আমাদের চেয়েছে লিফ আর ইজ সেক্ষেত্রে আমাদের সেভেন চলে গেলে দুই আর চার পড়ে থাকছে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের এখানে সঠিক অ্যান্সার পরের প্রশ্নটি দেখো বলেছে স্থানে কোন সংখ্যাটি বসবে এটা কি করে সলভ করব দেখে নাও সি ই জি যদি আমরা এই ছকে দেখি সি একটা ঘর বাদ দিয়ে ই আর একটা ঘর বাদ দিয়ে জি তারপর আসবে কি আই তাহলে এখানে আমরা আই লিখব তারপর দেখো রয়েছে এম ও কিউ এখানে দেখো এম একটা ঘর বাদ দিয়ে ও আর একটা ঘর বাদ দিয়ে কিউ তারপর রয়েছে কি এস তাহলে আই এস তারপর দেখো রয়েছে এম ও কিউ সেক্ষেত্রে আবার কি হবে এস এখানে কোথায় রয়েছে আই আইডেন বিতে রয়েছে এক্ষেত্রে সঠিক অ্যান্সার পরবর্তী তিন দাগের প্রশ্ন নিচের শব্দগুলি থেকে কোনটি ফটো এই শব্দের দ্বারা তৈরি করা যাবে না এখানে প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা অক্ষরকে ম্যাচ করে দেখতে হয় তো প্রথমে দেখো টি এইচ ও এসই এটাকে যদি আমরা ম্যাচ করি তো দেখো রয়েছে টি এইচ ও এসই ম্যাচ খেয়ে গেল তারপরে দেখো পিআর ও এনই এটাকে যদি আমরা ম্যাচ করি পি তারপর দেখো আর এখানে আর কোথাও দেখতে পাচ্ছি না তো সেক্ষেত্রে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে কারণ এখানে আর এই ফটো সিন্থিসের মধ্যে কোথাও নেই তো আরটা এখানে মিলছে না সেক্ষেত্রে অপশান বি আমাদের সঠিক চার দাগের প্রশ্ন কী বলেছে নিচের সংখ্যা সারণিতে কতগুলি চার রয়েছে যার আগে সাত আছে এবং পরে কি তিন নেই মানে কীরকম হবে সেভেন ফোর এগুলি কতগুলি আছে এরপরে কিন্তু তিন থাকলে হবে না তো এখানে দেখো এই সংখ্যাগুলি দিয়েছে এখানে সেভেন ফোর টু একটা ম্যাচ খাচ্ছে তারপর দেখো সেভেন ফোর সিক্স এটা ম্যাচ খেয়ে গেলো সেভেন ফোর ওয়ান এটা ম্যাচ খেয়ে গেল সেভেন ফোর থ্রি দেখো সেভেন ফোর থ্রি এটা কিন্তু ম্যাচ খাবে না যেহেতু লাস্টে তিন রয়েছে তারপর দেখো সেভেন ফোর সিক্স তাহলে আমরা টোটাল কথা পাচ্ছি টোটাল কটা একটা দুটো তিনটে আর চারটে অপশান এ আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার পাঁচ দাগের প্রশ্ন বলেছে মোহিনী নিতার থেকে লম্বা কিন্তু সরিতার থেকে বেটে নয় তো এটা আমাদের করে করে দেখতে হবে আমরা এপাশে লিখবো কি লম্বা এ পাশে হবে বেটে তাহলে যদি লিখি মোহিনী মোহিনী বলেছে নিতার থেকে লম্বা কিন্তু বলেছে সরিতার থেকে বেটে নয় তো সরিতা এখানে বসবে আবার বলেছে সরিতা আর মালিনীর উচ্চতা সমান তো সরিতার পরে বসবে কি মালিনী বলেছে মোহিনী হেমার থেকে বেটে মোহিনী হেমার থেকে বেটে তো মোহিনীর আগে বসবে হেমা বলেছে উচ্চতায় এদের মধ্যে দ্বিতীয় কে তো প্রথম হচ্ছে হেমা দ্বিতীয় হবে মোহিনী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ পাঁচের অপশান এ সঠিক অ্যান্সার বলেছে ভেন ডায়াগ্রামের সাহায্যে কোন সম্পর্কটি ব্যাখ্যা করো মানে গায়ক সঙ্গীতকার আর ডাক্তার গায়ক সঙ্গীতকার ডাক্তার তো এখানে দেখো কি করে হবে যে গায়ক সে সঙ্গীতকারও হতে পারে সে আবার ডাক্তারও হতে পারে আবার যে সঙ্গীতকার সে গায়কও হতে পারে ডাক্তারও হতে পারে এমনভাবেই যে ডাক্তার সে সঙ্গীতকারও হতে পারবে আবার গায়কও হতে পারবে তো এক্ষেত্রে আমরা অপশান ডি বেছে নেব অপশান ডি এই প্রশ্নের সঠিক অ্যান্সার সাত প্রশ্ন বলেছে নিচের কোনটি এই শব্দে জলীয় প্রতিবিম্ব হবে নিউক্লিয়ার এর জলীয় প্রতিবিম্ব কোনটি হবে তো আমরা অপশান দেখেই বুঝতে পারছি যে প্রথমটা একদমই হবে না বাকি তিনটের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে অপশান বি এর ভেতর এই সিটা ভুল আছে তাই এটাও হবে না আর যদি দেখো অপশান ডি অপশান ডি এর এই এল এটা ভুল আছে এটা এরকম এল হতো তো এটাও হবে না অপশান সি পুরোটাই ঠিক আছে অপশান সি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলেছে রসিক উত্তর দিকে কুড়ি মিটার হেঁটে যায় তারপর ডান দিকে ঘুরে তিরিশ মিটার হাঁটে আবার ডান দিকে ঘুরে ৩৫ মিটার যাই এরপর বাম দিকে ঘুরে পনেরো মিটার যাই বলেছে আবার বাম দিকে ঘুরে পনেরো মিটার যাই তাহলে রসিক বর্তমানে তার শুরু স্থান থেকে কত দূরে এবং কোন দিকে অবস্থান করছে তো আমরা এখানে একটা পয়েন্ট নেব বলেছে কি উত্তর দিকে কুড়ি মিটার যাচ্ছে এই পয়েন্ট থেকে উত্তর দিকে কুড়ি মিটার গেল এবার বলছে ডান দিকে ঘুরে তিরিশ মিটার যাবে ডান দিকে তিরিশ মিটার গেল বলেছে আবার ডান দিকে ঘুরে পঁয়ত্রিশ মিটার যাবে পঁয়ত্রিশ মিটার গেল বলেছে এরপর বা দিকে ঘুরে পনেরো মিটার যাবে নিচের বা দিক হচ্ছে ডান দিকে হয় তো এই বাঁ দিকে ঘুরে গেল পনেরো মিটার বলছে আবার বাম দিকে ঘুরবে মানে বা দিকে ঘুরবে ঘুরে পনেরো মিটার যাবে তাহলে এর বা দিক হচ্ছে ওপরের দিকে হবে বলছে বর্তমানে তার শুরু স্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে সে শুরু করেছিল এখান থেকে সে বর্তমানে রয়েছে এই দিকে এই দিক মানে হচ্ছে তোমার হবে পূর্ব দিক তাই তো আর টোটাল ডিস্টেন্স তো যদি ধরি এখানে তিরিশ আর এখানে পনেরো তাহলে হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পূর্ব অপশান সি সঠিক ক্যান্সার বলেছে নিচের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে এই ফিগারটায় টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে দশটি তোমরা এই ফিগারটা মুখস্থ করে রাখবে যখন এই ফিগারটা দেখবে দশ অ্যান্সার বসিয়ে দেবে তারপর বলেছে ওয়ান প্লাস ফোর ইজিক্যাল টু নাইন টু প্লাস এইট ইজিক্যাল টু এইটিন থ্রি প্লাস সিক্স ইজিক্যাল টু ফিফটিন সেভেন প্লাস এইট এর মান কত এটাকে কী করে করবো দেখো ওয়ান প্লাস ফোর ইজিক্যাল টু নাইন এই সংখ্যাটা বলেছে এটা কি করে বার হচ্ছে দেখো তো প্রথমেই ফোরের সাথে এক যোগ করতে হবে তার সাথে আবার চার যোগ করতে হবে তাহলেই নয় আসছে তারপর দেখো টু প্লাস এইট আঠেরো এটা কি করে হচ্ছে তাহলে একই রকমভাবে আটের সাথে দুই যোগ করতে হবে তার সাথে আবার আলাদা করে আট যোগ করতে হবে তাহলে হচ্ছে আঠেরো একই রকমভাবে থ্রি প্লাস সিক্স পনেরো তাহলে এখানে ছয়ের সাথে প্রথমে তিন যোগ করতে হবে তারপর আলাদা করে আবার ছয় যোগ করতে হবে তাহলেই হচ্ছে পনেরো তাহলে এবার একই রকমভাবে সেভেন প্লাস এইট সেভেন প্লাস এইট টু কত এটা আমাদের বার করতে হবে তো কী করে বার করবো দেখো প্রথমেই সাতের সাথে আটকে যোগ করে দাও যেটা বেরোবে তার সাথে আবার আট যোগ করো তাহলে আমাদের অ্যান্সার বেরোবে সাতের সাথে আট যোগ করলে কত হবে পনেরো হবে পনের সাথে যদি আট যোগ করো কত হবে তেইশ হবে তাহলে টোটাল অ্যান্সার অপশান ডি আমাদের এখানে সঠিক অ্যানসার পরবর্তী প্রশ্ন বলেছে যদি এম এন রেখা বরাবর একটি দর্পণ রাখা হয় তাহলে নিচের কোন ছবি প্রদত্ত ছবির প্রতিবিম্ব হবে প্রতিবিম্ব মানে এটা হচ্ছে পাশাপাশি চেঞ্জ হবে এই তীরটা এরকম গেছে তো এটা এরকম আসবে তোমার তো এরকম তীর কোথায় আছে দেখো এই অপশান এটা আগেই কাটা বি সি আর ডি এর ভেতর হবে তো নিচের দিকে এই দুটো চিহ্নকে লক্ষ্য করো এই দুটো চিহ্ন কোথায় কমন আছে প্রথমে আসবে কি এখানে জিরো তারপর আসবে ত্রিভুজ তো এখানে প্রথমে ত্রিভুজ আসছে তারপর দেখো জিরো আসছে তো অপশান বিও হবে না একই রকমভাবে দেখো প্রথমে ত্রিভুজ তারপর জিরো আসছে তো এটাও হবে না তো অপশান সি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এগারো সি হবে সঠিক অ্যান্সার তারপরের প্রশ্ন দেখো এখানে প্লাস মানে গুণ ভাগ মানে মাইনাস গুণ মানে প্লাস সব বলে দিয়েছে তাহলে বলেছে এই ফিগারটা কী হবে প্লাস মানে বলেছে গুণ তাহলে প্লাসের এখানে হবে গুণ তাহলে দুই গুণ সাতাশ মাইনাস মানে কি বলেছে মাইনাস মানে বলেছে ভাগ তাহলে এখানে হবে সাতাশ ভাগ তিন আবার বলেছে প্লাস তাহলে এখানে গুণ হয়ে যাবে গুণ দুই আচ্ছা গুণ মানে বলেছে প্লাস প্লাস হবে তিন ভাগ মানে কী বলেছে ভাগ মানে দেখো বলেছে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস দুই এটাকে এবার ক্যালকুলেশান করে বার করতে হবে তিন আর সাতাশে যদি আমি গুণ করি তাহলে নয় হবে দুই গুণ নয় দুই গুণ নয় তাইতো গুণ দুই প্লাস থ্রি মাইনাস দুই তাহলে এই টোটাল নয় দুগুণে আঠেরো আঠেরো দুগুণে ছত্রিশ ছত্রিশ যোগ তিন মাইনাস দুই তাহলে কত বেরোবে সাঁত্রিশ বেরোবে থার্টি সেভেন থার্টি সেভেন আছে অপশান ডিতে তো অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন তেরো দাগের প্রশ্ন বলেছে লুপ্ত সংখ্যা বার করতে হবে এটা কি করে বার করবো দেখো প্রথমেই ফিগারগুলো দেখে বুঝতে পারছো যে এটা যে কোনো একটা স্কোয়ারে আসছে পঁচিশ মানে হচ্ছে পাঁচের স্কোয়ার চৌষট্টি মানে হচ্ছে কি আট স্কোয়ার ছত্রিশ মানে হচ্ছে ছয় স্কোয়ার একশো চুয়াল্লিশ মানে হচ্ছে বারো স্কোয়ার তাহলে আমরা এখানে যদি আট পাঁচ বারো আর ছয়কে যোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে একত্রিশ আসছে একত্রিশ আসছে একই রকমভাবে উনপঞ্চাশ কত হবে সাতের স্কোয়ার ওয়ান সিক্স নাইন হচ্ছে তেরো স্কোয়ার ছত্রিশ হচ্ছে কত ছয় স্কোয়ার একাশি হচ্ছে নয় স্কোয়ার তাহলে সাত যোগ তেরো যোগ ছয় যোগ নয় এটাকে ক্যালকুলেশন করতে হবে এটাকে ক্যালকুলেশান করে কোনটা হবে সঠিক ক্যান্সার বলে দাও তো সঠিক অ্যান্সার হবে পঁয়ত্রিশ অপশান ডি এই প্রশ্নের অপশান ডি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন বলেছে উপযুক্ত বর্ণবশে শূন্যস্থান পূরণ করুন এই জিআইটা করার আগে সবার প্রথমে ঘরগুলোকে গুনে নিতে হবে টোটাল কটা ঘর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো টোটাল আমরা এখানে কটা ঘর পেলাম আঠেরোটা ঘর পেলাম তো এখানে আঠেরোটা ঘরকে আমরা তিন ইন্টু ছয় হিসাবে ভাগ করতে পারি মানে তিনটে ঘর করে ছবার ভাগ করব বা ছটা ঘর করে তিনবার ভাগ করতে পারি তো প্রথমে দেখো দুটো এরপর যদি আমরা একটা বি বসাই তারপর দেখো তিনটে এরপর যদি আমরা একটা বি বসাই তারপর কি চারটে এ হবে একটা দুটো তিনটে এখানে একটা এ হবে তারপর যদি আমরা একটা বি বসাই আবার দেখো চারটের পর পাঁচটা এ হবে এক দুই এখানে একটা এ তিন চার এখানে একটা এ পাঁচটা তারপর বি বসাই তাহলে এরম সিকোয়েন্সে কিন্তু এটা মিলে যাবে তাহলে তাহলে আমরা কি পেলাম বি বি এ বি এ এ তাই তো বি বি এ বি ডবল এ এটা কোথায় রয়েছে বি বি এ বি ডবল এ অপশান এতে রয়েছে এক্ষেত্রে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার বলছে এদের মধ্যে কোনটি ভুল সংখ্যা সেটি বার করতে হবে দুই সাত তেরো তেইশ চৌত্রিশ সাতচল্লিশ দুই থেকে সাতের ডিফারেন্স হচ্ছে প্লাস ফাইভ সাত থেকে তেরোর ডিফারেন্স কত হবে প্লাস ছয় তেরো থেকে তেইশ কত আসছে তেরো থেকে তেইশ আসছে নয় তেইশ থেকে চৌত্রিশ কত আসছে এগারো থেকে আসছে তো আমরা দেখতে পাচ্ছি পাঁচ নয় পাঁচ ছয় নয় এগারো তেরো তো এখানে ছয়টাকে যদি আমরা সাত করি তাহলে কিন্তু আমাদের সিকোয়েন্স মিলছে মানে পাঁচের পর ছয় সাত সাতের পর আট নয় মানে একটা গ্যাপ দিয়ে দিয়ে আসছে তাহলে এখানে যদি সাত করি তাহলে এটা হবে চোদ্দ তো হিসাব মতো আমাদের তেরো এই ঘরটা ভুল রয়েছে অপশান এতে দেখছি তেরো আছে তো অপশান এ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখে নাও নিচের কোন শব্দটি দাগের প্রশ্ন দেখো ষোলো দাগের প্রশ্ন বলেছে এই শব্দটি দ্বারা কোন শব্দটি তৈরি করা যাবে না একই রকমভাবে প্রত্যেকটা ঘর দেখতে হবে যে কোন ঘরটা এখানে মিসিং আছে সেটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তো প্রথম অপশান এ থেকে যদি ধরি ডিআইএনএনইআর তো এখানে দেখো ডিআইএনএন ইআর ডিনার ম্যাচ খেয়ে গেল তারপর দেখো মেডিটেট আজ মেডিটেট আছে এমইডিআই এ টি ই আই এ টি ই মিলে গেল তো অপশান এ আর অপশান বি কিন্তু হবে না অপশান ডিতে দেখো এ ডবল আর এ এন তো এখানে কিন্তু আমরা কোথাও জি খুঁজে পাচ্ছি না এই টোটালটার ভেতর তাহলে এই অপশান ডি আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পরবর্তী দাগের প্রশ্ন দেখে নাও বলেছে স্যাম তার বাড়ি থেকে বেরিয়ে পশ্চিম দিকে চল্লিশ মিটার গেল প্রথমে তো আমি এখানে পশ্চিম দিকে আঁকব এই বিন্দু থেকে শুরু করেছে এর সে পশ্চিম দিকে গেল চল্লিশ মিটার বলছে ডান দিকে ঘুরে আরও ষাট মিটার গেল তো এরপর সে ডান দিকে ঘুরল তারপর ষাট মিটার গেল সেখান থেকে বলেছে বাদিকে ঘুরে পঞ্চাশ মিটার গেল এরপর সে বাঁ ঘুরল পঞ্চাশ মিটার গেল তারপর বলেছে পরপর দুবার বাম দিকে ঘুরে আশি আর তিরিশ মিটার গেল তো প্রথমবার সে বাম দিকে ঘুরলো ঘুরে কত গেল আশি মিটার তারপর সে বাদিকে ঘুরে গেল কত তিরিশ মিটার তার তারপর কি বলেছে তারপর আবার বাদিকে ঘুরে চলতে শুরু করলো আবার সে বাদিকে দিকে ঘুরল করে চলতে শুরু করলো বলছে এখন স্যামের অভিমুখ কোন দিকে রয়েছে ওপরের দিক তো আমরা ওপরের দিক মানে কি জানি উত্তর উত্তর দিক তো সেক্ষেত্রে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সে এখন উত্তর দিকে মুখ করে হাঁটা শুরু করেছে আঠেরো দাগের প্রশ্ন রামের দিকে তাকিয়ে রমা বলল সে হলো আমার কাকার মেয়ের ভাই রমা রামের দিকে তাকিয়ে কি বলছে সে হচ্ছে আমার কাকার মেয়ের ভাই রমার যে কাকা তার মেয়ের ভাই কে রাম তাহলে হচ্ছে রমার কাকা মানে রমার কাকার যে ছেলে সে হচ্ছে রাম হবে সেক্ষেত্রে রমার সাথে রামের কি সম্পর্ক বা রামের সাথে রমার কি সম্পর্ক সঠিক অ্যান্সার হবে খুর্তত ভাই যেহেতু রমার কাকার ছেলে তাই ক্ষুদ্রতো ভাই সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোনটি সঠিক সংখ্যা বসবে এটা দেখো কী করে সলভ করব এ সি ই জি এ তারপর একটা ঘর বাদ দিয়ে সি একটা ঘর বাদ দিয়ে ই আর একটা ঘর বাদ দিয়ে জি একটা ঘর বাদ দিয়ে হবে কি আই তাহলে এখানে আমরা কী বসাবো আই একই রকমভাবে এল ও আর ইউ এল দুটো ঘর বাদ দিয়ে হচ্ছে ও আবার দুটো ঘর বাদ দিয়ে হচ্ছে আর তারপর দুটো ঘর বাদ দিয়ে হচ্ছে ইউ তারপর দুটো ঘর বাদ দিয়ে হবে এক্স তাহলে আই এক্স অপশান ডি এক্ষেত্রে অপশান ডি আমাদের সঠিক অ্যান্সার আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন দেখো বলেছে নিচের চিত্রটি থেকে লুপ্ত সংখ্যা এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে তো দেখো চার থেকে নয় কী করে হচ্ছে ফোর ইন্টু দুই যদি করি তাহলে হচ্ছে আট এর সাথে এক যোগ করে দাও নয় নয় থেকে কুড়ি কী করে হবে নয় থেকে কুড়ি হবে হচ্ছে নাইন ইন্টু দুই প্লাস এক করে দাও দুই করে দাও তাহলে কুড়ি হয়ে যাবে কুড়ি থেকে তেতাল্লিশ কী করে হবে কুড়ি ইন্টু দুই মানে হচ্ছে চল্লিশ প্লাস থ্রি তাহলে দেখো যে সংখ্যার সাথে দুই গুণ করছিস তার সাথে প্রথমে এক যোগ করতে হবে তারপর দুই যোগ করতে হবে পরের বা তিন যোগ করতে হবে তাহলে এখানে আমাদের কত যোগ করতে হবে চার যোগ করতে হবে এখানে আমাদের পাঁচ যোগ করতে হবে তাহলে এখানে আমাদের কত যোগ করতে হবে ছয় যোগ করতে হবে মানে ওয়ান এইট ফাইভ ইন্টু দুই যেটা বেরোবে তার সাথে প্লাস সিক্স করে দাও তাহলে কিন্তু এখানে অ্যান্সার বেরিয়ে আসবে অ্যান্সার কী হবে থ্রি সেভেন সিক্স ওয়ান এইট ফাইভের সাথে দুই গুণ করলে হচ্ছে থ্রি তার সাথে ছয় তুমি যোগ করে দাও তাহলে হচ্ছে থ্রি সেভেন সিক্স আমাদের অ্যান্সার তো অপশান ডি এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম পরের দিন আবার নতুন একটা রিজিনিংয়ের ক্লাস নিয়ে আলোচনা করবো তো আজকের মতো এইটুকুনি ধন্যবাদ